সো আজকের এই ভিডিওতে এমন একটি ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের দেখাবো, যেই ক্যারেক্টারগুলো নিয়ে যদি তোমরা গেম প্লে করো তাহলে 420 এইচপি নিয়ে খেলতে পারবে। নরমালি ফ্রি ফায়ার গেমের ভিতর আমাদের এইচপি থাকে 200, বাট সেটা যদি দ্বিগুণ হয়ে 420 হয়ে যায় তাহলে কেমন হবে? তো বুঝতেই পারতেছো তোমাদের ক্যারেক্টার কতটা স্ট্রং হবে আর স্ট্রং ভাবে তোমরা গেম প্লে করতে পারবে। দেন বেশি কথা বলবো না, 420 এইচপি নিয়ে তোমরা কিভাবে গেম প্লে করতে পারবে সেই বিষয়টা জুড়ে রয়েছে আজকের এই ভিডিও। এন্ড এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখো, কম দামে ডায়মন্ড কেনার জন্য চলে যাও গুগলে, সার্চ করো নানক শপ। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর প্রেস করে দাও আর চলে যাও নানক শপের ভিতরে। ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেন নানক শপ থেকে ইউআইডি দিয়ে কম দামে টপ আপ করতে পারবে, পাশাপাশি ইয়ারড্রপও কিনতে পারবে। কিভাবে নানক শপ থেকে ডায়মন্ড কিনবেন এই থাম্বনেলের উপরে ক্লিক করে ভিডিওটি দেখে নিবা। তাই টপ আপ যদি করতে হয় তাহলে চলে যাও নানক শপে, আর নানক শপের হোম পেজের উপরে সাপোর্ট লেখা এখানে ক্লিক করে নানক শপের সাথে সরাসরি কথা বলে নিতে পারবে। 420 এইচপি করার জন্য প্রথমে আমাদের জ্যানকে নিতে হবে। জ্যান ক্যারেক্টার অ্যাবিলিটি একটি হয়, কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের প্রুফ দিয়ে দেব এই ক্যারেক্টার অ্যাবিলিটি দুইটা। 420 এইচপি করার জন্য অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট এটা। জ্যান ক্যারেক্টার প্রথম অ্যাবিলিটি হচ্ছে যখন এই স্কিলটা অন করে দিবে তখন কিন্তু তোমাদের 60 এইচপি এক্সট্রা দিয়ে দিবে, আই মিন 200 থেকে 260 এইচপি করে দিবে মাত্র 12 সেকেন্ডের জন্য। আর এই 12 সেকেন্ড কিন্তু 60 এইচপি তোমরা এক্সট্রা পাবে। এই হচ্ছে জ্যান ক্যারেক্টার একটা অ্যাবিলিটি। আরো একটা অ্যাবিলিটি আছে যেটা 99% প্লেয়ার আমরা জানি না, যখন জ্যান ক্যারেক্টার অ্যাবিলিটি তোমরা অন করে দিবে তখন যদি তোমরা ড্যামেজ খেয়ে যাও ক্যারেক্টার অ্যাবিলিটি 12 সেকেন্ডের জন্য থাকবে। আর এই 12 সেকেন্ডের মধ্যে যদি তোমরা মেডকিট, ইনহেলার যেটাই হোক কোনোটা যদি ইউজ করো তাহলে তোমাদের অনেক বেশি এইচপি দিবে, যেমন তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছো। এখন আমি জ্যান ক্যারেক্টার ছাড়া একটা অ্যাবিলিটি নিয়ে এখান থেকে জাম্প করে দিছি আর আমাদের এইচপি কিন্তু একবারে কমে গেছে। এখন যদি আমরা একটা মেডকিট করি তাহলে কিন্তু অল্প করে এইচপি দিচ্ছে আমাদের, যেমনটা আমরা সবাই পেয়ে থাকি জ্যান ক্যারেক্টার ছাড়া। বাট এখন আমরা জ্যান ক্যারেক্টার নিয়ে আসছি আর এখন আমরা উপর থেকে জাম্প করে দিছি, আর জাম্প করার পর নিচে কিন্তু আমাদের এইচপি একদম কমে গেছে। তারপর ক্যারেক্টার স্কিল অন করে আমরা দেখতে পারতেছো মেডকিট করতেছে পুরো এইচপি দিতেছে আমাদের, টোটাল আমরা 186 এইচপি পাচ্ছি জ্যান ক্যারেক্টারের জন্য। এই হচ্ছে পার্থক্য এই জ্যান ক্যারেক্টার দুইটা অ্যাবিলিটি। সো 420 এইচপি করার জন্য আমরা অ্যাক্টিভ স্কিল কিন্তু নিয়ে নিছি, তারপর আমাদের এখন তিনটা প্যাসিভ স্কিল নিতে হবে। প্রথমে আমরা নিয়ে নেব শানি ক্যারেক্টার। শানি ক্যারেক্টার অ্যাবিলিটি হয়তো বা অনেকে জানো, আবার হয়তো বা অনেকে জানো না। যখন তোমরা কোনো অ্যাক্টিভ স্কিল ইউজ করবে, যেমন জ্যান ক্যারেক্টার যদি আমরা এখন ইউজ করি তাহলে শানি ক্যারেক্টার কিন্তু এক্সট্রা 50 এইচপির একটা শিল্ড দিবে আমাদের। যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পারতেছো যখন এই জ্যান ক্যারেক্টার আমরা ইউজ করে ফেলছি অ্যাক্টিভ স্কিল হিসেবে তখন কিন্তু এইদিকে আমাদের এক্সট্রা একটি শিল্ড দিছে, যেটার মধ্যে আমরা এক্সট্রা 50 এইচপি পাবো। আশেপাশে যদি তোমাদের কোনো টিমমেট থাকে তাহলে কিন্তু টিমমেটগুলোও 50 এইচপি করে পাবে, একটা শিল্ড পাবে। তো এখন আমাদের টোটাল কত এইচপি হলো? প্রথমে 200, তারপর জ্যান ক্যারেক্টার হচ্ছে 60, তারপর শানি ক্যারেক্টার 50, তাহলে সমান সমান দুইটি ক্যারেক্টারের মাধ্যমে আমরা 310 এইচপি পেয়ে গেছি। এখন আরও দুইটা প্যাসিভ স্কিল নিতে হবে যার মাধ্যমে 420 এইচপি করতে হবে আমাদের। সেকেন্ড প্যাসিভ স্কিল হচ্ছে অ্যান্টিনিও ক্যারেক্টার। অ্যান্টিনিও ক্যারেক্টার সম্পর্কে হয়তো অনেকেই জানো। অ্যান্টিনিও ক্যারেক্টার নিয়ে আসার ফলে তোমাদের 30 এইচপির একটা শিল্ড দেওয়া হবে। যখন তোমরা এনিমির সাথে ফাইট করবে, এনিমি যখন তোমাদের ড্যামেজ করবে আগে সেই 30 এইচপির শিল্ড কাটবে, তারপর তোমাদের মেইন এইচপি কাটবে। আবার শিল্ড যখন একবারে চলে যাবে কিছুক্ষণ পর আবার অটোমেটিকলি শিল্ড কিন্তু চলে আসবে। সো প্রথমে ছিল 200, তারপর 60, তারপর 50, আর এখন কিন্তু 30, সমান সমান 340 এইচপি আমাদের মোট হয়ে গেছে। এখন থার্ড যে ক্যারেক্টার লিকুইডের ক্যারেক্টার, এই ক্যারেক্টার সম্পর্কে হয়তো বা অনেকে আমরা জানি। পার্সোনালি এই ক্যারেক্টার নিয়ে আমি গেম প্লে করি, কারণ এই ক্যারেক্টার নিয়ে যদি তোমরা গেম প্লে করো দুইটা এনিমি মারার সাথে সাথে তোমাদের 50 এইচপি এক্সট্রা দিবে। এই ক্যারেক্টার নিয়ে খেলাকালীন যদি তোমরা একটি কিল করো তাহলে এক্সট্রা পাবে তোমাদের 25 এইচপি দিবে, তারপর আরো 25, মোট 50। এই হলো আমাদের 390 এইচপি। তারপর গেম খেলার সময় বেস্ট বোস্টার আমরা পাবো, যেটার মাধ্যমে আরো 30 পাবো, মোট হচ্ছে 420 এইচপি আমরা কিন্তু গেমের ভিতর পেয়ে যাবো। বাই দ্য ওয়ে, এই ক্যারেক্টার কম্বিনেশন বিআর র‍্যাঙ্কে 100% ওয়ার্ক করবে, 100% 420 এইচপি নিয়ে খেলতে পারবে, বাট সিএসে কিন্তু কাজ করবে না।